হ্যালো বন্ধুরা, আমি পায়েল। তোমাদের সকলকে আমার চ্যানেল অগ্রসর সায়েন্স ক্লাসে স্বাগত। যারা নতুন নতুন আমার চ্যানেলে জয়েন করেছ, প্রত্যেককে অনেক অনেক ওয়েলকাম। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, পরীক্ষার জন্য প্রিপারেশন তোমাদের খুব ভালো চলছে। আজকে আমি যেটা তোমাদের দিচ্ছি, এইচএস বায়োলজিকে টার্গেট করে পার্ট বি এর এসএকিউ টাইপ কোয়েশ্চেন। এটা আমার পার্ট বি এর পার্ট থ্রি, এর আগে আমার দুটো পার্ট দেওয়া হয়ে গেছে। যারা দেখনি অতি অবশ্যই দেখে নিও পার্টগুলো। ফার্স্ট কোয়েশ্চেন কি রেখেছি দেখো, হোল্যান্ড্রিক জিন কি? ওয়াই ক্রোমোজোমে যেসব জিন বহন করে সেগুলোই হচ্ছে হোল্যান্ড্রিক জিন, যেমনি মানুষের কানের লোম প্রকাশক জিন। নেক্সট, জাম্পিং জিন কি বা কাকে বলে? ডিএনএর যে অংশ বা জিন একটা ক্রোমোজোম বা ভিন্ন ক্রোমোজোমে স্থান বদল করতে পারে তাকে জাম্পিং জিন বা ট্রান্সপোজন বা ট্রান্সপোজেবল জেনেটিক এলিমেন্ট, টিজিই, ভীষণ ইম্পর্টেন্ট, ট্রান্সপোজেবল জেনেটিক এলিমেন্ট বলে। নিটের জন্য কিন্তু জিনের টাইপগুলো জাম্পিং জিন, সিউডোজিন, অঙ্কোজিন, এই টাইপগুলো খুব ইম্পর্টেন্ট। যারা নিটকে টার্গেট করছো, ফর্ম রেজিস্ট্রেশন ফর্ম বেরিয়ে গেছে, যারা দেবে তারা ভরে নিও ফর্মটা। নেক্সট হচ্ছে অঙ্কোজিন কি? যে জিনের আবির্ভাবে ক্যান্সার রোগ সৃষ্টি হয় তাকে অঙ্কোজিন বলা হয়। নেক্সট, বারবডি পাওয়া যায় কোথায়? বারবডি আমরা দেখতে পারবো স্ত্রী স্তন্যপায়ী প্রাণীর ইন্টারফেজ কোষে। নেক্সট, সেন্ট্রাল ডগমা ভীষণ ইম্পর্টেন্ট, এটা তোমাদের এমসিকিউ হিসেবেও কোশ্চেনটা আসতে পারে। শব্দ ছকের মাধ্যমে দেখাও, নিটের জন্য এই কোশ্চেনটা ভীষণ ইম্পর্টেন্ট। ডিএনএ থেকে ডিএনএ যেটা হয় রেপ্লিকেশন, ডিএনএ থেকে আরএনএ যেটাকে বলা হয় ট্রান্সক্রিপশন, আরএনএ থেকে ডিএনএ রিভার্স ট্রান্সক্রিপশন। রিভার্স ট্রান্সক্রিপশনটা রেট্রোভাইরাসের মধ্যে আমরা দেখতে পাবো, যে এনজাইমটা থাকে রিভার্স ট্রান্সক্রিপ্টেজ। আরএনএ থেকে প্রোটিন তৈরি, যাকে বলা হয় যে প্রসিডিওরে হয় ট্রান্সলেশন। নেক্সট, বড় কোয়েশ্চেনের জন্য যারা উচ্চ মাধ্যমিক দেবে তাদের বলছি পার্ট এর জন্য আর কি, ট্রান্সক্রিপশন বা ট্রান্সলেশনের ফার্স্ট ফেজটা, ইনিশিয়েশন ফেজটা খুব ইম্পর্টেন্ট, আঁকা সমেত দেখে রাখবে এবছরের জন্য। নেক্সট কোয়েশ্চেন, আরএনএ পলিমারেজ টু এবং আরএনএ পলিমারেজ ওয়ান এর দ্বারা কি কি উৎপন্ন হয়? আরএনএ পলিমারেজ ওয়ান যেটা রয়েছে, আর আরএনএ মানে রাইবোজোমাল আরএনএ উৎপন্ন করে। কি কি প্রকারের হয় সেই রাইবোজোমাল আরএনএ গুলো? সাব ইউনিট, একটা রাইবোজোমের মধ্যে ছোট ভাগ থাকে, বড় ভাগ থাকে, দুটো ভাগ থাকছে, সেগুলোর আবার প্রোক্যারিওটিক ইউক্যারিওটিকের নাম্বার আলাদা, সেই ছোট ভাগের মধ্যেও আবার কিছু কিছু নাম্বার আছে। এইভাবে ক্যাটাগরাইজ করা যায় আরএনএ গুলোকে, রাইবোজোমকে। সেইখানের মধ্যে যেগুলো 5.8 এস আর আরএনএ, 18 এস আর আরএনএ, এই প্রকৃতিগুলো 28 এস আর আরএনএ, এগুলোকে তৈরি করে পলিমারেজ ওয়ান। পলিমারেজ ওয়ান যে এনজাইমটা আছে সেগুলো মেনলি উৎপন্ন করছে আর আরএনএ কে। পলিমারেজ টু যেটা রয়েছে সেটা মেনলি উৎপন্ন করছে এমআরএনএ মানে মেসেঞ্জার আরএনএ কে। পলিমারেজ থ্রি টাইপ যেটা আছে সেটা উৎপন্ন করে তোমাদের টিআরএনএ কে, তার সাথে 5S আর আরএনএ কে। এটাও কিন্তু জিজ্ঞেস করে যে আরএনএ পলিমারেজ থ্রি টিআরএনএ ছাড়া আর কি উৎপন্ন করতে পারে, কোন আর আরএনএ, তখন তোমাদের এটা মনে রাখতে হবে, নিটের জন্য ইম্পর্টেন্ট কোশ্চেন, 5S আর আরএনএ। নেক্সট সাতেরটা দেখো, ডিএনএ ফিঙ্গারপ্রিন্টের সংজ্ঞা লেখো। ভেরিয়েবল নাম্বার টেন্ডাম রিপিট, যেটাকে VNTR বলা হয়, এর ভিত্তিতে কোন মানুষের কোষস্থ ডিএনএ কে রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস দিয়ে খণ্ডিত করে মানুষটিকে চেনার বা শনাক্ত করার পদ্ধতিকে বলা হয় ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং। রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস, এন্ডোনিউক্লিয়াস মানে ডিএনএটাকে কাট করবে, ডিএনএ এর মাঝখানে কাট করবে, তার একটা পার্টিকুলার রেস্ট্রিক্টেড সাইটেই সেটা কাট করবে, একটা নির্দিষ্ট সিকোয়েন্সে কাটিংটা হবে, তাই জন্য এই সমস্ত এনজাইমকে বলা হয় রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস। নেক্সট, ইন্ট্রন কি? স্প্লিট জিনের নিষ্ক্রিয় অংশগুলোকে ইন্ট্রন বলা হয়। যখন ডিএনএটা থাকে, ডিএনএর মধ্যে কি থাকছে, এক্সন ইন্ট্রন দুটোই থাকে। এমআরএনএ যখন তৈরি হচ্ছে প্রথমে, তারা ম্যাচিওর হয় না, ডিএনএ থেকে ট্রান্সক্রিপশন করে আরএনএ যখন তৈরি হয়, মেনলি সেটা এমআরএনএ যখন তৈরি হচ্ছে আরএনএ পলিমারেজ টু দিয়ে মেসেঞ্জার আরএনএ, তখন সেই প্রি ম্যাচিওর এমআরএনএর মধ্যে কিন্তু ইন্ট্রন এক্সন দুটোই থাকে। সেগুলো আবার প্রসেসিং করে, যাকে আরএনএ প্রসেসিং বলা হয়, ইন্ট্রনগুলো কেটে বাদ হয়ে যায়, শুধুমাত্র এক্সনগুলো যুক্ত হয়ে ম্যাচিওর এমআরএনএ তৈরি হয়। সেই ম্যাচিওর এমআরএনএ তে ট্রান্সলেশন প্রসিডিওরে প্রোটিন উৎপন্ন হয়। ইন্ট্রন প্রসেস যেটা, ইন্ট্রন পার্ট যেটা থাকে, সেগুলোর থেকে কখনোই কিন্তু প্রোটিন উৎপন্ন হতে পারে না, এগুলো নিষ্ক্রিয় পার্ট। নেক্সট, ক্লিনাও ফ্র্যাগমেন্ট ভীষণ ইম্পর্টেন্ট। কি ক্লিনাও ফ্র্যাগমেন্ট কাকে বলছে? ডিএনএ পলিমারেজ ওয়ান, পল ওয়ান মানে ডিএনএ পলিমারেজ ওয়ান এর একটি অংশ, যাতে পলিমারেজের সক্রিয়তা থাকে কিন্তু 5 টু 3 প্রাইম এক্সোনিউক্লিয়াসের ক্রিয়া থাকে না, তাকে ক্লিনাও ফ্র্যাগমেন্ট বলে।
মানে কি ডিএনএ পলিমারেজ হচ্ছে এমন একটা এনজাইম পল ওয়ান পলিমারেজ মানে পলিমারাইজেশন রিয়াকশন করতে পারবে ডিএনএর মধ্যে আরো নিউক্লিওটাইড যোগ করতে পারবে নিয়ে ডিএনএ সিনথেসিস করতে পারবে ডিএনএ ইলংগেশন করতে পারবে এই এনজাইম পলিমারেজের মেইনলি কাজ পলিমারাইজেশন করা একটা চেনের সাথে আরো নিউক্লিওটাইড যোগ করে করে চেনটাকে ইলংগেশন করাই পলিমারাইজেশন এনজাইমের মেইন ফাংশন তাছাড়া ডিএনএ পলিমারেজ ওয়ানের আরেকটা অ্যাক্টিভিটি থাকে সেটা হচ্ছে 5-3' এক্সোনিউক্লিয়েজ অ্যাক্টিভিটি তো যেই এনজাইমটার মধ্যে ডিএনএ পলিমারেজকে যদি আমরা ভাগ করি সেই ভাগটার মধ্যে এমন একটা পোর্শন যেই পোর্শনে 5-3' এক্সোনিউক্লিয়েজ অ্যাক্টিভিটি থাকে না এই অ্যাক্টিভিটিটা কেন থাকে পলিমারেজের মধ্যে 5-3' এক্সোনিউক্লিয়েজ অ্যাক্টিভিটির জন্য যে আরএনএ প্রাইমারগুলো থাকে তাকে বাদ দেওয়া যায় কেটে কারণ যখন আমরা ডিএনএ সিনথেসিস করি তখন একটা কিন্তু আরএনএর প্রাইমার লাগে শুরুতে তার জন্য আরএনএ পলিমারেজও লাগে ডিএনএ সিনথেসিসের সময় সেই একটা ছোট্ট আরএনএ প্রাইমার একটা চেন সেটা কি করে তার সাথে ডিএনএ নিউক্লিওটাইড গুলো যুক্ত হয়ে হয়ে ডিএনএটা পলিমারাইজেশন করছে এটা তোমরা যখন ডিএনএ টু ডিএনএ রেপ্লিকেশন প্রসিডিওর দেখেছো সেখানে দেখেছো যে সেখানে আরএনএ প্রাইমারের প্রয়োজন হয় আরএনএ প্রাইমারটা ছাড়া কিন্তু রিয়াকশন শুরু হতে পারে না এই প্রাইমারটাকে বাদ দেওয়ার জন্য কেটে বাদ দেওয়ার জন্য কিন্তু যে অ্যাক্টিভিটিটা থাকে 5-3' এক্সোনিউক্লিয়েজ অ্যাক্টিভিটি এই অ্যাক্টিভিটিটা সমস্ত ডিএনএ পলিমারেজের থাকে না ডিএনএ পল ওয়ান এর এই অ্যাক্টিভিটিটা থাকে কিন্তু যখন আমরা ডিএনএ পলিমারেজ ওয়ান এনজাইমটাকে ভাগ করছি ভেঙে দিচ্ছি সেখানে এমন একটা ফ্র্যাগমেন্ট পাবো যাটা পলিমারাইজেশন করতে পারবে কিন্তু প্রাইমারটাকে সরাতে পারবে না 5-3' এক্সোনিউক্লিয়েজ অ্যাক্টিভিটি থাকবে না সেই পার্টটাকে ক্লিনাও ফ্র্যাগমেন্ট বলা হয় নেক্সট ডিএনএ রেপ্লিকেশন পদ্ধতিতে ওকাজাকি খণ্ড কোন অভিমুখে গঠিত হয় ডিএনএ রেপ্লিকেশন মানে কোনো কিছু সিনথেসিস যখন হবে ডিএনএ সিনথেসিস আরএনএ সিনথেসিস সমস্ত সিনথেসিস গুলোর ডাইরেকশন হয় 5-3' যেহেতু 5-3' ডাইরেকশনেই সবকিছু সিনথেসিস হয় সেই জন্য যখন দুটো ডিএনএ স্ট্র্যান্ড থেকে ডিএনএটা উৎপন্ন হচ্ছে একটাতে আমরা পাবো কি কন্টিনিউয়াস চেন আরেকটাতে পাবো কি ওকাজাকি ফ্র্যাগমেন্ট কিন্তু প্রসিডিওর সিনথেসিসটা সব সময় দুটো স্ট্র্যান্ডের ক্ষেত্রে 5-3' ডাইরেকশনেই যায় নেক্সট ল্যাকটোজ বা ল্যাক ওপেরন নিয়ন্ত্রণ হয় কিসের দ্বারা ল্যাক রিপ্রেশার এবং ক্যাপ সিএমপি জোট দ্বারা অ্যাডাপটিভ রেডিয়েশন কি এটাও ইম্পর্টেন্ট এটা পার্ট এতেও এই কোশ্চেনটা তোমরা পেতে পারো আদি পূর্বপুরুষ থেকে উদ্ভূত সমগোত্রীয় প্রাণীরা বিভিন্ন ভৌগোলিক পরিবেশে বাস করার জন্য বা পরিবর্তিত পরিবেশের সাথে অভিযোজিত হওয়ার জন্য আকৃতিগত বা স্বভাবগত দিক দিয়ে বৈচিত্র্যপূর্ণ হয় একেই অভিযোজন বিকিরণ বা অ্যাডাপটিভ রেডিয়েশন বলে নেক্সট কোশ্চেন মাস্ট কোষ ও বেসোফিলের ওপর প্রভাব দেখায় কোন অ্যান্টিবডি আইজিই অ্যান্টিবডি রক্তে বেশি পরিমাণে কোন অ্যান্টিবডি দেখতে পারবো সেটা হলো আইজিজি অ্যান্টিবডি যেটা প্লাসেন্টাকে ক্রস করতে পারে ভ্রূণের ক্ষেত্রে যখন মাতৃগর্ভে ভ্রূণটা থাকছে সেই ভ্রূণে এমব্রায়োতে খাদ্য নিউট্রিশনটা পুষ্টিও যোগান দেয় এই আইজিজি আর তাকে রক্ষা করে নেক্সট যক্ষা রোগের ভ্যাকসিনের নাম কি বিসিজি বিসিজির ফুলোর নাম হলো ব্যাসিলি ক্যালমেন্ট গুইরিন কালা জ্বরের জীবাণুর নাম নিটের জন্য যে বিভিন্ন প্রোটোজোয়া জাতীয় রোগ রয়েছে কালা জ্বর স্লিপিং সিকনেস ম্যালেরিয়া এগুলো কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট বা ব্যাকটেরিয়া ঘটিত যে সমস্ত ডিজিজ আছে স্তম্ভ ম্যাচিং এর ক্ষেত্রে নিটে এই ধরনের কোয়েশ্চেন খুব দেয় তো কালা জ্বর যেই জীবাণুটা করে এক ধরনের প্রোটোজোয়া নাম হলো লিসমেনিয়া ডোনোভানি যখন সাইন্টিফিক নেম লিখবে গনকে জেনাসকে আর স্পিসিসকে আলাদা আলাদা আন্ডারলাইন অতি অবশ্যই করো যেটা জেনাস হবে ক্যাপিটাল লেটারে স্পিসিসটা স্মল লেটার দিয়ে শুরু হয় একটি করে ট্র্যাঙ্কুলাইজার ও স্টিমুলেন্ট ড্রাগের উদাহরণ দাও যেটা ট্র্যাঙ্কুলাইজার ড্রাগ সেটা ভ্যালিয়াম স্টিমুলেন্ট ড্রাগ সেটা কোকে নেক্সট এককোষী প্রোটিন ভীষণ ইম্পর্টেন্ট এককোষী প্রোটিন বা সিঙ্গল সেল প্রোটিন কি সিঙ্গল সেল প্রোটিনের উদাহরণগুলো কিন্তু তোমাদের জানতে চাই ব্যাকটেরিয়া শৈবাল সায়ানোব্যাকটেরিয়া ছত্রাক বা ইস্টের বিশুদ্ধ বা মিশ্র কালচার থেকে নিষ্কাশিত যে প্রোটিন পশু বা মানুষের অনুরূপ খাদ্য হিসেবে ব্যবহার করা হয় তাকে এককোষী প্রোটিন বা
এসসিপি সিঙ্গল স্ট্র্যান্ড প্রোটিন বলে। এই কোশ্চেনটাও ইম্পর্টেন্ট। এসসিপি উৎপাদনকারী ব্যাকটেরিয়া ও ছত্রাকের একটি করে উদাহরণ। তোমাদের ব্যাকটেরিয়া ছত্রাক শৈবাল ও জিজ্ঞেস করতে পারে। প্রত্যেকটা নামই একবার দেখে রেখো। নীলাভ সবুজ শৈবাল করে, ব্যাকটেরিয়া যে স্পিসিসটা করে সেলুলোমোনাস স্পিসিস, ছত্রাকের যে স্পিসিসটা করে ক্যান্ডিডা লাইপোলাইটিকা। নেক্সট মধুর উপাদান, খুব ইম্পর্টেন্ট এবছরের জন্য। আর মৌমাছির লিঙ্গ নির্ধারণটাও এবছরের জন্য ইম্পর্টেন্ট, ভালোভাবে দেখে রেখো। মধুর উপাদানগুলো কি কি, তাতে থাকছে লিভুলোজ, লিভুলোজ মানে ফ্রুক্টোজের একটা স্যাকারাইড, মানে এখানে অনেকগুলো ফ্রুক্টোজ পাবো। ডেক্টোজ মানে এখানে অনেকগুলো গ্লুকোজ পাবো। আর কি সুক্রোজ, খনিজ লবণ, ভিটামিন, রঞ্জক, অ্যামাইনো অ্যাসিড, জল ইত্যাদি। একটি করে মেজার কার্প, এটাও ইম্পর্টেন্ট, মেজার কার্প ও মাইনার কার্পের উদাহরণ দাও। মেজার কার্প হচ্ছে লেবিও রোহিতা, মাইনার কার্প হচ্ছে লেবিও বাটা। দুটো বিদেশি কার্পের উদাহরণ দাও, ইম্পর্টেন্ট। বিদেশি কার্পের উদাহরণ আমি যেটা দিয়েছি সেটা হলো ওরিওক্রোমিস মোজাম্বিকাস, আরেকটা হচ্ছে সিপ্রিনাস কার্পিও। আরো অনেক কটা উদাহরণ আছে, প্রত্যেকটা উদাহরণই তোমরা একবার করে রিডিং করে রাখবে। অনেক সময় এমসিকিউতে এরকম কোশ্চেন আসে, এদের মধ্যে কোনটা বিদেশি কার্প নয় লেখো। তাহলে তোমাদের সবগুলো এক্সাম্পল একবার করে দেখে রাখতে হবে। এই কোশ্চেনের যে সাইন্টিফিক নেম গুলো রয়েছে খুব ভালো করে একটু দেখে রেখো। নেক্সট কোশ্চেন দেখো কি বলেছি। হাইপোফাইজেশন কাকে বলে, যে পদ্ধতিতে পরিণত স্ত্রী ও পুরুষ মাছকে পিটুইটারি নির্যাস ইনজেক্ট করে তাদের জনন গ্রন্থিকে উদ্দীপিত করে বদ্ধ জলাশয়ে প্রজননে লিপ্ত করা হয় এবং শুক্রাণু ও ডিম্বাণু নিঃসরণ ঘটানো হয় তাকে প্রণোদিত প্রজনন বা কৃত্রিম প্রজনন বা হাইপোফাইজেশন বলা হয়। তিনটে নামই ইম্পর্টেন্ট, খুব ভালোভাবে রেখো। প্রণোদিত প্রজনন হিসেবেও কোশ্চেন আসতে পারে, কৃত্রিম প্রজনন হিসেবেও জিজ্ঞেস করতে পারে, হাইপোফাইজেশন হিসেবেও জিজ্ঞেস করতে পারে। নেক্সট কোন কোন হরমোনের অনুপাতের পরিবর্তন ঘটিয়ে ক্যালাস কাণ্ড অথবা মূলের বিকাশ ঘটানো হয়, অক্সিন আর সাইটোকাইন। নেক্সট এটাও ইম্পর্টেন্ট ভীষণ কোয়েশ্চেন এবছরের জন্য, প্রণোদিত প্রজননের প্রধান সুবিধাগুলো কি কি। দু নম্বরের কোয়েশ্চেন হিসেবেও এটা আসতে পারে তোমাদের পার্ট এতে, প্রণোদিত প্রজননের সুবিধাগুলো লেখো বলে। এখানে আমি প্রধান সুবিধা বলেছি তোমাদের। প্রণোদিত প্রজননে বিশুদ্ধ ডিম সংগ্রহ করা যায়, ডিমের পরিমাণ বাড়ানো যায় এবং ডিম পোনা পরিবহনের ঝামেলা এড়ানো যায়। এটাই হলো প্রধান সুবিধা। আজকে আমি তোমাদের 25টা কোয়েশ্চেন আলোচনা করলাম পার্ট বির এসএকিউ টাইপ কোয়েশ্চেনে। আরো কিছু পার্ট দিয়ে আমি যেগুলো এবছরের জন্য ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আলোচনা করে দেবো। যে কোয়েশ্চেনগুলো আলোচনা করছি আমি এগুলো তোমাদের পার্ট এতেও কিন্তু হেল্প করবে। এই কোয়েশ্চেনগুলোর থেকে অনেক কোয়েশ্চেন পার্ট এতেও আসতে পারে টু মার্কসের হিসেবে। যে যে এরিয়াগুলো থেকে কোয়েশ্চেন দিচ্ছি একটু ভালোভাবে পড়ো এই এরিয়াগুলো, আর যেই সাজেশনগুলো দিচ্ছি আশা করি তোমরা সেই সাজেশনগুলো রেডি করে নিয়েছো। যদি সেই সাজেশনের থেকে কোনো পোর্শন বুঝতে পারোনি, অসুবিধা থাকে, একবার বলে দিলে ভালো হয় টপিকটা, সেরকম যদি থাকে অতি অবশ্যই আমাকে কমেন্ট করে জিজ্ঞেস করে নেবে। তাহলে এখানেই শেষ করছি আজকের ভিডিও, ভালোভাবে পড়ো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।